উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছে প্রজাপতি মেলা। সকাল থেকে দর্শনার্থীদের কলরবে মুখর ক্যাম্পাস, রঙিন প্রজাপতি সেজে শিশুরা ঢোকে মেলায়। কিশোর তরুণ সহ বিভিন্ন বয়সের মানুষও এতে অংশ নেন। গত দুই বছর প্রজাপতি মেলা অনুষ্ঠিত হওয়ার পরে এই বছর প্রজাপতি মেলাটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় করে করা হয়েছে, এবং প্রজাপতির পরিমাণে এবছর বেশি, অনেক রেয়ার প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি। তো এসব দেখে সবাই অনেক ভালো লাগছে। নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে দিনভর চলে প্রজাপতি মেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মেলার অস্থায়ী স্টলগুলোয় সাজানো হয়েছে ঘুড়ি, মুখোশ ও রকমারি নকশার গয়না। এত সুন্দর সুন্দর প্রজাপতি দেখে ভালো লাগছে, এবং বাচ্চারা, বৃদ্ধ, বয়স্ক সবাই আছে। সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশে প্রজাপতি দেখতে ভালো লাগছে, আর এগুলো হচ্ছে পরিবেশের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রাশেদা আক্তার, জীববিজ্ঞান অনুষদের ডিন আব্দুল জাব্বার হাওলাদার, বার্ড ক্লাব বাংলাদেশের সভাপতি এনাম আল হক, পাখিপ্রেমী পল, IUCN এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব এ মেলা আয়োজন করে। মেলার আহ্বায়ক ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। প্রতি বছরের মতো এবারও মেলায় প্রজাপতি প্রদর্শন, শিশু কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা ও কুইজ, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।